বন্ধুরা সকলকে এক্সাম পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটি বিশ্বকাপ ফুটবল নিয়ে তার আগে যারা আমার এক্সাম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বিশ্বকাপ ফুটবল কিন্তু খুবই সন্নিকটে চলে আসছে তো বিশ্বকাপ ফুটবলে এ পর্যন্ত কারা কতবার ট্রফি বা কারা কতবার চ্যাম্পিয়ন হয়েছে এবং কারা কতবার রানার্স আপ হয়েছে সে সম্পর্কে আজকে ভিডিওটি তো সর্বশেষ দু সালে রাশিয়ায় যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় সেখানে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স এবং রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া ফলাফল হয়েছিল চার দুই এবং দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা সে সময় ফলাফল হয়েছিল জার্মানি পেয়েছিল এক গোল এবং আর্জেন্টিনার কোনো গোল হয়নি অর্থাৎ শূন্য দু হাজার সালে দক্ষিণ আফ্রিকায় রিওডি জেনুয়ারিতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল সে সময় চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এবং রানার্স আপ হয়েছিল নেদারল্যান্ড এর ফলাফল হয়েছিলো এক শূন্য দু সালে জার্মানিতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় সে সময় চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি আপনাদের মনে থাকবে অবশ্যই সেই বিশ্বকাপ ফুটবলের সময় ইতালির ফুটবলার জেনাদিন জিদান গরুর মতো করে একজনকে গুতা মেরে ফেলে দিয়েছিল আপনাদের মনে থাকবে এই দৃশ্যটি অবশ্য বিশ্বকাপ ইতিহাসে এটি একটি বিরাল ঘটনা ছিল জেনাদিন জিদান নামের যে প্লেয়ার ছিল ইতালিতে তাকে কিন্তু রেড কার্ড দেখানো হয়েছিল সে সময় তো ওই সময় চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি এবং রানার্স আপ হয় ফ্রান্স ফলাফল হয়েছিল এক এক খেলার পরে ট্রাই ব্রেকার হয়েছিল পাঁচ তিন গোলে জিতে গিয়েছিল ইতালি তো দু সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া যৌথ আয়োজন করেছিল এই ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সে সময় ব্রাজিল শেষ ব্রাজিল দু হাজার দুই সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে আর কখনোই তারা ফুটবল বিশ্বকাপ নিতে পারেনি এবং সে সময় রানার্স আপ হয়েছিল জার্মানি ফলাফল হয়েছিল দুই শূন্য অর্থাৎ এখান থেকে আরও বিশ বছর আগের ঘটনা এবছর বিশ্বকাপ খারাপ হয় এটাই দেখার বিষয় উনিশশো সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ফ্রান্সে তো চ্যাম্পিয়ন ফ্রান্সই হয়েছিল সে সময় রানার্স আপ হয়েছিল ব্রাজিল অর্থাৎ ফ্রান্স কিন্তু তিন জিরো গোলের ব্যবধানে বিশ্বকাপ জিতে নিয়েছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল সে সময় ব্রাজিল এবং রানার্স আপ হয়েছিল ইতালি ফলাফল হয়েছিল জিরো জিরো খেলায় খেলার পর ট্রাই ব্রেকার হয়েছিল ট্রাই ব্রেকারে কিন্তু ব্রাজিল ইতালিকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে দেয় উনিশশো নব্বই সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল সেটা ইতালিতে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি এবং রানার হয়েছিল আর্জেন্টিনা ফলাফল হয়েছিল এক শূন্য উনিশশো ছিয়াশি সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকোতে চ্যাম্পিয়ন সেখানে আর্জেন্টিনা হয়েছিল শেষবারের মতো রানার্স আপ হয়েছিল জার্মানি ফলাফল হয়েছিল তিন দুই অর্থাৎ তারপরে কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ জিততে পারেনি তো উনিশশো সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিলো সেটা স্পেনে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি রানার্স আপ হয়েছিল সে সময় জার্মানি ফলাফল হয়েছিল তিন এক তিন এক গোলের ব্যবধানে ইতালি কিন্তু জার্মানিকে হারিয়ে দেয় উনিশশো সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেই সময় আর্জেন্টিনা হয়েছিল রানার্স আপ হয়েছিলো নেদারল্যান্ড ফলাফল হয়েছিল তিন এক উনিশশো সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে সেখানে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল রানার্স হয়েছিল নেদারল্যান্ড ফলাফল হয়েছিল দুই এক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় যে দেশেই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেই দেশেই চ্যাম্পিয়ন হয়েছিল অধিকাংশ সময় এটা একটা প্রভাব থাকে যখন নিজের দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তখন প্লেয়ারদের মধ্যে একটা উদ্দীপনা বা উত্তেজনা থাকে এবং তাদের মধ্যে টার্গেট থাকে যে আমরা বিশ্বকাপ ফুটবল নিব তবে সকল দলের ক্ষেত্রে সম্ভব হয় না কিছু কিছু ভালো দল আছে যেমন জার্মানি ফ্রান্স ইতালি ব্রাজিল আর্জেন্টিনা তারপরে তো অনেক অনেক ধন্যবাদ যারা আজকের এই ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে তো ফুটবল বিশ্বকাপ চলে আসছে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিশ্বকাপ খেলা দেখার জন্য যারা আগ্রহে অপেক্ষা করছেন তাদের আগ্রহের অবসান হতে চলেছে অপেক্ষার অবসান তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর আমার এক্সাম বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন তথ্যমূলক এবং শিক্ষামূলক ভিডিও পেতে ধন্যবাদ